আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে দেখেন সকাল সকাল নতুন কি নাস্তা লয়েছে আল্লাহ জানে। যাই হোক, দেখি মুবাশ্বির ভাইরা প্রতি দিন করে একটু ভালো দিকে নাস্তা আনবেন, যাতে সকালবেলা খাইয়ে একটু তৃপ্তি হয়। আনছে কি, এই যে দেখেন এটা তমিজ আনছে। তমিজ কেউ কেউ বেতমিজও কয়, আফগানিস্তানের এটা না, আফগানিস্তানের এটা বেতমিজ। তাও সরোড়া আনছে, তিনজন মানুষ সরোড়া আনছে, এত বড় বানায় লাস্ট এডেই। তো এটা তো সাইজ সরোড়া, তো কইলেন না যে তো কইলেন না একটু বড় সাইজ বানা মাসি। তো এই যে দেখেন আমরা সৌদি আরবে সকালের নাস্তাটা কীভাবে করি, সবসময় তো আর একরকম করা হয় না। এলে আজকে একটা আর একটা বেকল রে পাঠাইছিলাম, এই বেকলে সোফরা আনে নেই, যেটা সৌদি আরবের ঐতিহ্য। এখন যে নিচে ফরবো ও এই নাস্তা ফুল আর তমিজ। তা আপনি ইয়া লয়ে আইতেন, গেল গেল লয়ে আইতেন, বা ইয়া লয়ে আইতেন, কিপদা লয়ে আইতেন, এ সারা এক করে দিল না যে সকালটা রে কাঠ দিয়া ভাড়াইছি। আমি দেখলি কাঠের মধ্যে কই কিরে মেসেজ আইলো আটটে আর দুইটিয়া, আমি কো নাস্তা তো দিছি যে হিমেরা হিমেরা বুঝছেন নি, চিন্তাটা করছেন খান আলহামদুলিল্লাহ না। তারপরও একটা নাস্তার একটা সিস্টেম আছে না, এটা তো এই ব্রিটিশ আমলের খাবার হই। তো আর আজ আপনারা ভাড়াইছি কিতাম আমি, কিও বাবু ভাই কর না খেয়ে কিছু খালকে খালকে ইনশাআল্লাহ। সকালে মুডটাই দিছে নষ্ট করে, টিয়া খরচ করে আজকে কইছি বৃহস্পতিবার একটু বালা করে খামো। ওই হে আর দাদার আমলের খানাই লয়ে এসেছি, এটা তো এই ব্রিটিশ আমল থেকেই খাই, এটা খাই এটা শেষ। এখন নতুন একটা হোটেল খুলছে, ভালো ভালো খাবার পাওয়া যায়, আনবো হেডা না লয়ে এসে এই যে এটা। হ্যাঁ মানে খাওয়ার অল্লা রুচিটাই গেছে আমার, মানে খামো যে না আনছে সোফরা না আনছে কিছু, বাস যেকোনো তোমাদের দোকান এটা আছে। হানি আমার কাছে তো তুমি ভালো লাগবই, জীবনে যে দেখাইছো না এটা খাইনি। বটবটির মতো এটা, এটা বটবটি না বুঝছেন, কেউ কয় লুই বা গাজীপুরের দিকে আর কেউ কয় বটবটি। বটবটির যে বিসিটা এটা কিন্তু বটবটি না, তবে বটবটির মতোই এটা সৌদি আরব ফাসুলিয়া, ফাসুলিয়ার বিসি। ওই বিসিটারে বাইঙ্গা ডাইলের মতো কইরা তারপরে বানাইছে, অভুরে একটু সালাদ দিয়ে দিছে, ডিম আর ওই হচ্ছে আপনার জবা দিয়ে আর কি কি দিয়ে একটু সালাদ দিয়ে দিছে, বাস এতটুকুই। মুবাশ্বির ভাইরে পাঠাইছিলাম বুঝছেন একটু ভালো কিছু খাবার আনার জন্য, যে ভাই জান আজকে একটু ভালো লাগতেছে না, একটু সেরকম একটা নতুন মাতাম খুলছে, নতুন হোটেল খুলছে, কইছিলাম একটু ভালো দেখে আনতে। হ্যাঁ গিয়া এটাই আনছে, যেটা সবসময় সব দোকানে ভালো যায় সেটা তো খাই। তাহলে নতুন দোকান খুলছে, নতুন দোকান থেকে একটা ভালো কিছু আনেন আজকে, নতুন আইটেম চলছে যান দোকান আপনি ভাই। এটা সবাই নিতে আছে, আমি তো জানি কিদ্দা আছে, আসেনি কিদ্দা যে কলিজা বুনা আছে তো আবার আনতেছি। তারপরে আসেনি ইয়া গেল গেল আসেনি, যেটা মাংসের কি কিমার মতো যেটা কুচি কুচি করে আছে বাজি করে যেটা আসেনি এটা। তাহলে হেডিয়ে আনবেন আপনি, এরপরে নেহারি আছে নেহারি লয়ে আইতেন, আর না এনে ছাগলের ফায়া আছে ছাগলের ফায়া নিয়ে আইতেন খাইতাম। ছাগলের ফায়া ভালো লয় না ভিউয়ার্স, আপনারা হেরে কিছু কইেন কথা বুঝছেন, কিছু নিয়ম আল্লাহর সব কিছু নিয়ম ঠিক আছে, তো একটু লাইরে সেরে খাই দিব তো আল্লাহ সব কিছুই তো ফাটাইছে। আমগুলো লেগে মানে প্রতিদিন তো একটা খাওয়ার লেগে ফাটায় নাই, তো একটাই সৃষ্টি করতো দুনিয়ার মধ্যে। সুন্দর করে বইতাম বইয়া খাইতাম, আচ্ছা যাই হোক নাস্তাটা কেমন হয়েছে ভিউয়ার্স আপনারা জানেন।
এই আফগানি তুমিজ সুদানি ফুল না আমাকে কইতে পারেন না এটা হচ্ছে সুদানি এটারে কয় ফুল আপনারা এটা সুদানের দোকানে ডাল গলে কিন্তু ডাল দিত না এটা বটবটির মতো যেটা আপনি কইলেন এটার বিষয় না কিন্তু এটা এক ধরনের বাংলাদেশে আমার মোটা লম্বা একটা সিম আছে এটার কি জানি নাম কয় এটা হলো হেডার বিসি সুদানি ফুল আছে ওই দোকানে আফগানি ডাইল আছে হ্যাঁ সৌদি আরবের কিদ্দা আছে সৌদি আরবের কিমা আছে সৌদি আরবের গেলগেল আছে যেগুলো মাংস দিয়ে বানায় কি কয় হ্যাঁ দরজা লাগা না এ বাবু ভাই দেখেন এই যে দেখেন বাবু ভাইয়ের এটা একটা শিক্ষা লাগাইছি না এরকম বাবু ভাই এরকম করে ধাক্কা দেন হ্যাঁ তো লড়ে নি দরজাটা এই দেখছেন লড়ে কেন দরজা বুঝাই দেন এটা লাগছে এই যে এইটা হয়েছে মেন দেখছেন এখন ঠিক আছে ইয়া বাবু ভাই কই যাইতাম বাবু ভাই রে দেখছেন এই যে নতুন মাল লাগাইছি সবাইকে বলছিলাম দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে একটা তিনজনের এটা হচ্ছে তিনজনের এটা একজন এটা এখানে আছে একজনের এখানেও আছে তিনজনের এরকম করে আর কি ওই পাশে আর একটা আছে দেখেন বিক্রি হয় আবার আনি লাগাই এরকম আর কি এই যে একজন তিনজন তিনজন হ্যাঁ তারপরে যে একজন এখানেও একজন এই যে কাপড়টা দেখেন এটার বলা হয় ফারুক কাপড় একদম বাঘের লোমের মতো তারপরে আছে এই পাশে একটা সাদা এই পাশে সবগুলোই কিন্তু এরকম ফারুক কাপড় দেওয়া তারপরে এই যে এদিকে আছে এটা আপনারা থাকবেন আমার চ্যানেলের সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে এইরকম নতুন নতুন মডেল আপনাদেরকে আমি আরও দেখাবো যারা যারা দোকানে মডেল দেখতে চান কিংবা সোফার মডেল দেখতে চান তাদেরকে দেখাবো এই যে এই পাশে আরও একটা দেখেন এটাও কিন্তু তিনজন এটা দুইজন এটা একজন আর যদি অনেকে বলেন দাম কত পড়বে প্রথমে যে দুটা দেখাইলাম আমরা দাম চাই 300 টাকা তো বিক্রি হয় 2000 টাকা 1900 টাকার মধ্যে 1900 রিয়ালের মধ্যে টাকা না আর এটা এটা দাম চাই 1800-1700-1600 টাকার মধ্যে বিক্রি হয় কারণ এটা একটু ছোটো আর এই পাশে এটা হলো হারফেল মানে এল মডেল যেগুলো এল সিস্টেমের দুইটা ওয়ালে হয় এক পাশে একটু ছোটো আর এক পাশে একটু বড় এটা বালিশ মডেল আমরা মুখাদ্দা মডেল বলি আর কি বালিশে মুখাদ্দা বলা হয় তো মুখাদ্দা মডেল এগুলো আমরা দাম চাই 1400-1500 দাম চাই 1300-1200 এরকম বিক্রি হয় তো এরকম আরও আছে যেমন এই একটা মাল কাস্টমার রেডি করছি এটার আরও অনেকগুলো আছে ইয়াতে কারখানাতে তো এইটা আমরা ডেলিভারি করবো সেই জন্য কাস্টমারকে দেখানোর জন্য আনছিলাম দুইটা পিস দোকানে দুইটা পিস আনছিলাম দেখছেন এগুলো অর্ডারই মাল আর ওইগুলো হচ্ছে এইভাবে আমরা রেডিমেড বানায় রাখছি যদি কেউ নেয় আরও আছে এরকম জায়গা খালি হলে আবার নিয়ে আসবো এই যে এই পাশে একটা আছে দেখেন রেডিমেড রেডি আর কি মানে কাস্টমারের মাল দেখছেন এই একটা মডেল তারপরে একদম এই দেশে বলা হয় বেস কালার আর বাংলাদেশে
বাংলাদেশে কি কয় বাবু, এটা ক্রিম কালার না? ক্রিম কালার এই যে, এটার এখনো পায়াটা লাগানো হয় নাই, সেই জন্য এটা একটু নেচা। বালিশ দিতে হয় কিন্তু প্রচুর পোষণ পোষণ। এই যে বাবু ভাই দেখেন বালিশ ভরার কাজ করতেছে, এই যে দেখছেন এখানে বালিশ দিয়েছে, এই যে দেখেন এখানে বালিশ। এগুলোকে বলা হয় মস্তাতিন, মস্তাতিন। আর যেটা আপনার স্কোয়ার এটারে বলা হয় মোরব্বা, আর এই লম্বাটারে বলা হয় মস্তাতিন। এই যে দেখেন বাবু ভাই পুরান তুলা টুলা দিয়া ঠেলা ঠেলা পড়তেছে। আচ্ছা আবার এই দেখছেন নি, এসি চলতেছে, তারপরে বাবু ভাইয়ের মাথার উপরে একটা ফ্যান লাগে, এই দেখছেন একদম সোজা। গরম গরম, প্রচণ্ড গরম। আজ বাবু ভাই ভাই মালিশ, আমি একটু শিলি দিই, আপনি এটি একটু গুছিয়ে ফেলা দেন। আর এই জায়গাটা দেখছেন একটু একদম আউল জল ধরেছি, ওই যে সামনের দিকে, আসলে ক্যামেরাটা উল্টা দিকতে ধরছি তো সেই জন্য বেশি একটা ভালো বোঝা যায় না। তো ওকে, সবাই ভালো থাকবেন। আর আজকের নাস্তা কেমন ছিল? শর্টকাটের ভিতরে নাস্তা, সকাল সকাল আসলে নাস্তা করতে ভালো লাগে না। মুবাশ্বির ভাইয়ের সাথে শুধুই চিল্লাচিল্লি করলাম কেন, একটু মজা করার জন্য ভিডিওটা, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে দেখি আবার অন্য সময় আপনাদেরকে নতুন কোনো আইটেম আসলে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়। সবাই প্রবাসী ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।